আমারে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। তো সকলকে জানাই গুড মর্নিং। তো এখন সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? এদিকে আমাদের সকাল সকাল গিয়ে একটা বিশাল একটা বড় জিনিস নিয়ে এসেছি। কি নিয়েছি ওর ব্লগে পেয়ে যাবে, ঠিক আছে? আর আমরা এখন সবাই মানে কি করবো কিছু বুঝতে পারছি না। মা এদিকে রান্নাবান্না করে রেখে গেছে, আমার মা গানে গেছে সকাল সকাল রান্নাবান্না করে রেখে তারপর গানে গেছে, মানে ওনার গানে যেতেই হবে, এরকম হচ্ছে বিষয়টা। অবশ্য মা গান অনেক পছন্দ করে, তোমরা মায়ের গান শুনেছো, আমার মায়ের গানের অনেক তারিফও করেছো, আমার মা অনেক খুশি হয়ে গেছে। আমার মার একটা একটা করে কমেন্ট আমি পড়ে পড়ে শোনাচ্ছি, যেন মা একজন লিখেছে তোমার মা অনেক সুন্দর গান করে, কাকিমা অনেক, আমার মা কত খুশি হয়েছে। কি আছে বাপা, তোমারও সবাই তারিফ করে, মানে ইয়ো কত সুইট। রিও এখন ধীরে ধীরে যত বড় হচ্ছে তত শান্ত হয়ে যাচ্ছে, রিও এমনি অনেক এখনো। আর আমার যে বনু এসছে, আমার বনু, এই কারেন্ট কোথায় গেল, এখানে লাইট নেই। আর আমার বনু এদিকে শুধু টিভিই দেখে যায়, শুধু টিভিই দেখে যায়। তামো তামো তাবো, সকালে ঘুম থেকে উঠেছি 11টার সময়। দিদি শেষে কাজ করছিল, 11টার সময় ঘুম থেকে উঠেছো। আর এদিকে বৌদি এখন ভাত বাচ্ছে সবার জন্য, আমরা সবাই খাওয়া দাওয়া করবো। গুড গুড গুড, ব্লার করছি। তোমাকে দেখিয়েছিলাম বৌদি এখন যে ভাত বাচ্ছে সবার জন্য, স্যালাড কাটা হয়ে গেছে, তো এখন আমরা খাবো। আজকে চিকেন রান্না হয়েছে, চলো খেয়ে নি, তারপর তোমাদের সাথে আমার একবার আবার কথা হচ্ছে। আর আজকে সারাদিন কী কী করি কি না করি, ছুটি কাটি না টিনাটি সব কিছু তোমাদের দেখাবো। এখন সবাই আমরা খেতে বসে গেছি, যার মতো নিয়ে যে আচ্ছা এইবার কোথায় লুকাবো। ভাজা করেছে, মাংস করেছে, 11টা বাজে, 11টা সকালে খাওয়া খাচ্ছি, 11টার সময় একটু সবাই সময় চাটা খায়। আর আমি আমার খেতে পেয়েছে, আমি খেতে বসে গেছি, আমার সাথে সাথে এই সবাই খেতে বসে গেছে। তোর বান্ধবীরা দেখবে বলবে কি কি লজ্জা বাইরে টিনা, হ্যাঁ চলো খেয়ে। তো সো এখন অ্যাকচুয়ালি আমরা মুভি দেখছি, আর মুভি দেখতে দেখতে একটু পপকর্ন কিনে এসেছিলাম। কালকে আমি অনেকগুলো পপকর্নের প্যাকেট, কালকে আমি অনেকগুলো পপকর্নের প্যাকেট নিয়ে এসেছি, ঠিক আছে? এখান থেকে এখন আমি একটা ভাজবো, একটা প্যাকেট নেয় 9 টাকা, আর দোকান থেকে কিনলে এক মানে একটা প্যাকেট কিনতে গেলে 10 টাকা, তাই বানিয়ে খাবো, তাই জন্য 1 টাকা কম নেই। তাই এদিকে এখন আমার ওভেনটা ইটা গরম হয়ে গেছে, এবার এটাকে পুরো দিয়ে দেবো শুধু দেখ। দেখা এবার তো দেখা দিলে যা ফুটার ফুটে গেছে, এবার আমি সব তুলে ফেলবো। বিশাল পুরো বন্ধ হয়ে গেছে রে, মিটি অফিসিয়াল এর ওরা পাপা কি দিয়ে বানাইছিস, কি দিছিলি মতো বাটার নাকি ফাটি নি হলো, বাটার দিছিলি আবার রিমি হবে খারাপ গুলোই আমার, কি বাটার দিয়ে কি দিয়ে করেছিস, কি দিয়ে এবার পুরো পপকর্ন হয়েছে, এখন বাজে প্রায় 5টা বলতে গেলে বিকাল। আর এখন আমি স্নান করলাম, স্নান টান করে এলাম,
আর মা যেহেতু বাইরে নেই তাই জন্য বৌদি এখন রান্না করছে ওইদিকে, মানে যাই টুকটাক ভাজাভুজি এগুলো করাপড়ি হচ্ছে। আর এদিকে দুজন যে দুজন কোনো কাজ বাজ করে না সেই দুজন এই যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে কোনো কাজ নেই, এরা খালি সিরিয়াল দেখে, দেখো কোনো কাজ নেই, কাজ কর। তো চলো আমি স্নান দান করে এলাম, এবার আমিও খাবো। কি রান্না হচ্ছে বৌদি? আর বেগুন ভাজা, কচুর লতি ভাজা, আর দেখা যাক কী করে কি না করে। পেঁপেটা এখন পেকে গেছে, যে পেঁপেটা আমি এখন খাবো, যে পেঁপেটা আগে দিন চুরি করে এনেছি। হ্যালো হচ্ছে আমার আর বৌদির ভেতরে দেখতে পাচ্ছি, এদিকে বৌদির আমি পুরো রেডি। তো এখানে নিয়েছি আমরা তরমুজ পুরো আধা আধা তরমুজ নিয়ে নিয়েছি, তো কম্পিটিশনটা এখন শুরু হবে। বৌদি ভার্সেস বৌদি ভার্সেস ননদ। আমারটা মনে হয় বেশি বড় দিদি। না আমারটা বেশি বড়, ঠিক আছে। আজকে আমাদের হতে চলেছে বৌদি ভার্সেস ননদের ভিতরে চ্যালেঞ্জ হবে তরমুজ চ্যালেঞ্জ। তো দেখা যাক কে জেতে। তো রেডি বৌদি? ওদিকে আমার বোন, আর এদিকে আমার আমার সাপোর্টার, আমার আর যে জিতবে তার জন্য রয়েছে 500 টাকা। বোন দেখা টাকা দেখা টাকা কই? হ্যাঁ কই? ইয়া ইয়া এই যে 500 টাকা বেশি বল, এই প্লেটটা বাংলা আর 500 টাকা জোর পড়ল। এটা হচ্ছে দানা ফেলার জন্য এই তরমুজের, আর এই 500 টাকা যে জিতবে সে পাবে। চলো বৌদি রেডি? রেডি টাকা ধর। ইয়া কক্স কি জন্য টাউনি নিয়ে দৌড় দিতে বাবা এরম ভাবে খাচ্ছে মনে হচ্ছে তিন দিন ভাত খাইনি। আজকেই প্রমাণ হয়ে যাবে ভিডিওটা দেখার পরে কিরম কতটা ভালোবাসে। টিনা কি আলো গালে নিয়ে চলিয়ে গেল। খুঁজে দেবো কালি তুই একটি আমার তরমুজ গুলো আনলাম সকালে, আমি এক বস্তা নিয়ে খাচ্ছে কিভাবে বাবা? শেষ হওয়ার পথে তা দুটোই সমান শোনা। হবে না
টিনা দেখে মনে হচ্ছে না রাক্ষস ওর কাছে যাবো মা তুমি শেষ খাও আমি ঘুরে আসি আমি ঘুরে টুরে আমি একটু ঘুরে আসি ফুচকা নিয়ে আসবো না অনেক রয়েছে তোমারটাই বেশি রয়েছে ওই যে গাই ওই গাই তোমার বেশি না না আমি তোর মুখ দেখাইছি ঠিক আছে চলো টাটা জেতলো যে তার আর হ্যাঁ তরমুজ খেতে কিন্তু অনেক সুন্দর ছিল।